You are watching MZ Media UK. আমরা সকলে মাঠে থাকব, মাঠে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একদল আরেক দলকে বিশ্বাস করে না, এজন্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেরা ক্ষমতায় বসতে তত্ত্বাবধায়ক সরকার চায় না বলেও জানান বিএনপি মহাসচিব। বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই বিএনপি এই সংগ্রাম করছে বলে জানান তিনি। আর কবে যাকবা, এই জেগে উঠতে হবে, এখন জেগে উঠতে হবে। জেগে উঠে আমার অধিকারকে আমাকে আদায় করে নিতে হবে, এই দেশের মানুষের অধিকারকে আদায় করে নিতে হবে। আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে আমাদের দিতে হবে। এরা তো প্রতারক, মিথ্যাবাদী, ভণ্ড। আপনি এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কম দুষ্টামি করেছে, ভণ্ডামি করেছে? যখন আপনার পার্লে এই যে খায়রুল হক সাহেব বললেন যে এটা নাকি চলবে না, সামঞ্জস্যপূর্ণ নয়, ওই ওই যে ওই ভদ্রলোককে একদিন না একদিন জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বাংলাদেশের ক্ষতি করার জন্য। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ 1975 সালে মানুষের ভোটের অধিকার নষ্ট করেছিল। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে রয়েছে জমিদারি ভাব। বিরোধী দলকে কীভাবে নির্মূল করা যায় তা 1975 সাল থেকেই শুরু করেছে ক্ষমতাসীন দলটি। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো ফাঁদে বিএনপি পা দেবে না বলেও জানান মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারটা কেন চাচ্ছি, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য? নো, আর জনগণের অধিকারটাকে ফিরিয়ে আনার জন্য। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ তার অধিকার প্রয়োগ করুক, তার ভোট সে দেবে যাকে খুশি তাকে দেবে, এবং সেখান থেকে একটা পার্লামেন্ট গঠন হবে। এরা পরিকল্পিতভাবে এমনভাবে সাজিয়েছে, সেই সাজানোতে দেখা যাবে যে নির্বাচন খেলা একটা তামাশা একটা হবে, সেই তামাশায় দেখা যাবে যে তারাই নির্বাচিত হয়ে আসবে। ওই ফাঁদে আর পা দিচ্ছে না মানুষ, বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ আর সেই ফাঁদে পা দেবে না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর সেটা হবে না। আওয়ামী লীগের শান্তি সমাবেশের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গড়া শান্তি কমিটির মিল খুঁজে পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। আমরা এখন বার হব, মিছিল করব, প্রতিবাদ করব, বিক্ষোভ করব, তখন এখানে আটকে দেবে, সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে তারা এটা দেখিয়ে পাশে আবার আরেকটা শান্তি সমাবেশ দেয়, তাই না? নাম কি দিছে? শান্তি সমাবেশ। শান্তি সমাবেশ দিলেই এই কথাটা মনে হলোই আমাদের তখন শান্তি কমিটির কথা মনে পড়ে। 1971 সালে শান্তি কমিটি পাকিস্তানিরা তৈরি করেছিল, যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করতো, গ্রেফতার করতো, তাই না? তো সেইভাবেই তারা এই দেশকে প্রতারণা করছে, বোকা বানাচ্ছে, সমস্ত মানুষকে তারা মনে করছে যে এরা সমস্ত বোকা। বলেন, আওয়ামী লীগ ভিন্ন মত সহ্য করতে পারে না, মুখে গণতন্ত্রের কথা বললেও প্রতিনিয়ত গণতন্ত্র পদদলিত করে ধ্বংস করছে বলেও দাবি করেন দলটির মহাসচিব। বাংলাদেশ থেকে সুলতান শাহরিয়ার, এমজেড মিডিয়া, ইউকে। সমমনা দলের অনেক সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে।